হ্যাঁ আমার ফ্যামিলিটা হচ্ছে নট অনলি ধার্মিক তারা একটা রাজনৈতিক দলের সাথেও আছে যেটা হচ্ছে ধার্মিক সেটা হচ্ছে জামাত তো আমার প্রশ্নগুলা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার ফ্যামিলি মানুষজন অনেকে আগেকার বা আশেপাশের এক্সপিরিয়েন্স করা তারা হচ্ছে জিন ভূত বা এই টাইপের জিনিসগুলার এক্সপ্লেনেশন যখন আমাকে বলে তখন আমার কাছে আমি জাস্ট তখন কোনো কথা বলার কোনো উপায়ই থাকে না যে আমি তাদেরকে কি বলবো এই ব্যাপারটা নিয়ে যে প্যারানরমাল জিনিসগুলো যে ফেক এটা যে একটা সিকনেস ফর এক্সাম্পল ছাদের ওপর মার্বেলের আওয়াজ হয় এটা যে পাইপের শব্দ পানির এই জিনিসটা তারা তাদেরকে আমি দেখাইছি তখন সেটা তারা মানছে কিন্তু ওই জিন যখন ধরে মানুষকে তাদের কথা মতে তখন তাদেরকে গাছে কেমনে দাঁড়ায় থাকে একটা মানুষ বা একটা মানুষকে চোখের সামনে কেমনে শেষ করে দেয় হঠাৎ করে বা একটা চোর কিভাবে ধরে মানুষজন এরকম কিছু আছে গ্রামে সামনের দিকে আমি বলতে পারি তাদেরকে হ্যাঁ আমি আপনাকে ইয়াগুলো দিয়ে দিব সেগুলো দিয়ে দিব প্রথমে একটা জিনিস আপনাকে বলি যে মানুষের গায়ে যে শক্তি আছে মানুষের বিবর্তনের কারণে কিন্তু মানুষ সেই ফুল শক্তিটা ব্যবহার করে না কারণ হচ্ছে মানুষ চায় না ফুল শক্তিটা যদি ব্যবহার করতো মানুষ মানে মানুষের বোন স্ট্রাকচার এবং বডি স্ট্রাকচার যেরকম একজন মানুষের কিন্তু আসলে শক্তি অনেক বেশি থাকে কিন্তু আপনার ব্রেইন আপনাকে সেই পুরোপুরি শক্তিগুলো ব্যবহার করতে দেয় না কারণ হচ্ছে এই শক্তিগুলা যদি আপনি ব্যবহার করতেন তাহলে আপনি আহ আপনার শরীরে ক্ষতির পরিমাণ বেড়ে যেত তখন আপনি আহ হয়তো একটা জায়গায় ধাক্কা দিতেন জোরে বা ঘুষি মারতেন জোরে তখন আপনার বডির ক্ষতি বেড়ে যেত এই ক্ষতি কমাবার জন্য আপনার ব্রেইন আপনার শরীরের যে ফুল পাওয়ার ফুল এনার্জি সেগুলো ব্যবহার করতে দেয় না সেটা কমায় দেয় হ্যাঁ কিন্তু একজন মানুষের সেই আসলে অ্যাবিলিটি আছে আপনার গায়ে যতটুকু শক্তি আছে আপনার আসলে সেই অ্যাবিলিটিটা আছে যে আপনি একজন মনে করেন বড় একজন মানুষকে মেরে ধরাশাই করে দিতে পারেন সেই শক্তি আসলে আপনার আপনি যদি মানে হালকা পাতলা গরমের হন একদম চিকন চাকন হন এবং ছোট হন তারপরেও আপনার সেই শক্তি আছে একজন পূর্ণ বয়স্ক মানে সাড়ে ছয় ফুট লম্বা শক্তিমান একজন মানুষকে মাইরা তক্তা করে দেওয়ার মতো আসলে মানে মেকানিজম আপনার শরীরের ভিতরে আছে কিন্তু আপনার ব্রেন সবসময় আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে দেয় না ক্ষয় ক্ষতি কমাবার জন্য আপনার বডির ইয়াগুলা কমাবার জন্য এটা বিবর্তনের কারণেই আপনার শরীরে এই এই জিনিসটা আপনার ব্রেইন আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে দেয় না এই জিনিসটার বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে হ্যাঁ বলেন আমি বলি আমি আমি যখন বলি যে তোমরা যে জিনিসটা বলো যে একজনের সাথে এটা হয়েছে তুমি কি নিজের চোখে এটা দেখছো আমাদের ফ্যামিলির কেউ কিন্তু নিজে থেকে এটা এক্সপিরিয়েন্স করে তাদের গ্রামে বা কোথাও কিছু হয়েছে সেটা তারা আমাকে বলে হ্যাঁ এখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে একজন একটা জিনিস দেখলে সেটা সিকনেস আমি মানলাম মানে ওরা মেনে নিচ্ছে তখন ওরা আমাকে কাজ করতেছে যে সবাই মিলে যখন একটা প্যারানর্মাল কিছু দেখে বা কোনো কিছু নড়তেছে বা অনেক কিছু আছে একশো একটা মানে ওদের ব্যাখ্যা আছে প্যারানরমাল অ্যাক্টিভিটি সবাই মিলে একটা জিনিস দেখলে সেটা কি সেটাই আমি বলছি যে যদি এরকমের আপনার বডিতে যে পরিমাণে শক্তি আছে সেই শক্তিটা মাঝে মাঝে আপনি ব্যবহার করে ফেলেন যখন আপনার মানে ব্রেইনের ভেতর তো কয়েক ধরনের ব্যাপার আছে একটা হচ্ছে অবচেতন মন একটা হচ্ছে সচেতন মন চেতন মন আপনার আপনি যখন মানে চেতনা হারা ফেলেন বা আপনার অবচেতন মন যখন সেটার কন্ট্রোলটা নিয়ে ফেলে আপনার বডির তখন আপনি অনেক সময় এমন এমন কাজ করতে পারেন বা এমন এমন ক্ষমতা দেখাতে পারেন যে এই ক্ষমতাটা হয়তো স্বাভাবিক অবস্থায় আপনি দেখাতে পারবেন আপনি দেখবেন অনেক সময় যারা পাগল যারা পাগল হয়ে যায় তাদের গায়ে অনেক বেশি শক্তি চলে আসে তারা এক ধাক্কা দিয়ে তিন চারজন মানুষকে ফেলে দিতে পারে এই একদম পাগল হয়ে গেলে বা একদম মাথা নষ্ট হয়ে গেলে তখন মানুষের ভিতরে এই জিনিসগুলা দেখা যায় যেগুলো আপনি দেখেন আপনার কাছে মনে হচ্ছে বিরাট অদ্ভুত ঘটনা বা সাধারণ মানুষের কাছে চাবি হারাই গেছে আমার আমারই ছোটবেলার একটা কাহিনী আমার সাথে না আমার একটা ফ্রেন্ড চাবি হারাই গেছে ওর মার আমার ইয়াতে ওখানে একটা হুজুর আছে আর কি আমি ফয়দ পড়েছিলাম ওখানে একটা হুজুর আছে সে এজাস্ট কোন রকম জিন দিয়ে চাবি আয়না দিয়ে এখন আমি না নিজের চোখে কিন্তু এটা দেখি নাই এটা কিন্তু আমি শুনছি কোনো কিছুই মানে আমার সামনে বা আমার ফ্যামিলি মেম্বারদের সামনে হয় নাই সবই শোনা কথা এমন হয়তো আমার সাথে হচ্ছে বা একদম আমাকে যে ক্লেম করছে তার সে নিজের চোখে দেখছে তার না হ্যাঁ বেশিরভাগ সময় এটা শোনা কথাই হয় একজনের কাছ থেকে আরেকজন এবং আরেক একজনের কাছ থেকে যখন আরেকজনের কাছে গল্পটা যায় তখন একটু আবার রংচং মাখা মাখায় যায় মানে আমরা যখন একজন আরেকজনকে গল্পটা গল্পগুলো বলি একসাথে অনেকগুলো মানুষজন থাকা অবস্থায় যদি একটা প্যারানরমাল কিছু দেখে সেটাকে তুই ফেক কিভাবে বলবি এরকম একসাথে অনেক মানুষ দেখতে পারে যেমন ধরেন একজন মানুষ পাগল হয়ে যাচ্ছে সে গাছে উঠে গেল একলাফে এক লাফে গাছে উঠে গেল এইটা হওয়া সম্ভব কিন্তু একসাথে অনেক মানুষের দেখাও সম্ভব কিন্তু তার মানে তো এইটা না যে দেশের বাইরে আবার দেখা যায় কি দেশের বাইরে আবার দেখা যায় কি যদি হিন্দু ফ্যামিলি হয় তাহলে সেই জিনকে ছাড়াইতে মা কালীর কথা বলতে হয় বা ধরেন গায়ত্রী মন্ত্র পড়তে হয় বা হনুমান চল্লিশা পড়তে হয় আবার যদি

কিন্তু যদি আবার খ্রিস্টান ভূতকে যদি হলি ওয়াটার দিয়ে খ্রিস্টানদের হলি ওয়াটার ছুড়ে মারেন তাহলে দেখবেন খ্রিস্টান ভূত চিৎকার করে কান্না শুরু করছে মানে একদম সব একদম নাকচ হয়ে যায় সব ঠিক হয়ে যায় মানে একই আচ্ছা যদি এরকম হয় যে কোনো একটা প্যারানর্মাল কিছু হচ্ছে ওখানে তিনটা ধর্মের মানুষজন আছে তিনজন তিন রকমের সুরা কাতম পড়বেন তখন কি হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে খ্রিস্টানদের ভূতেরা ক্রস দেখে কেন মানে ভয় পায় এই ক্রসটা তো ইসলাম ধর্ম বিশ্বাস অনুসারে

মার্বেলের শব্দের মতো বাট ওটা যে একচুয়ালি মার্বেলের শব্দ না এটা তো আমি যখন ঘাটছি নিচে থেকে মেইনলি জিনিসগুলো আমার মাথা থেকে সরে যাওয়ার পর থেকে আমি অনেক কিছু ঘাটছি অনেক কিছু প্রুফ পাইছি এছাড়া আর কোন কিছু আমি নিজের চোখে দেখিনি এবং যাই শুনছি সব শোনা কথা মানুষের এটাই আচ্ছা এখন আমরা তাহলে এখন আমরা তাহলে জিন এর সম্পর্কে একটু জেনে নিই হ্যাঁ জিন দেখেন আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি এটা হচ্ছে বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন তিন হাজার আঠারো ষাট নম্বর হাদিস এখানে মোহাম্মদ বলেছে যে হার এবং গোবর এগুলা জিনের খাবার মানে জিন আবার খায় হ্যাঁ গোবর হচ্ছে এগুলা জিনের খাবার জিনেরা খায় এরপরে আমরা আবার দেখি যে মানে জিনেরা নাকি মানে মেয়েদের সাথে ইয়া সময় পিরিয়ড চলাকালীন মানুষজনের সাথে বলে এটা আমি যে কি কি ফেস করতেছি মানে মানে এই আছে আমি আমার মাঝে মাঝে মনে হয় যে একে তো ফ্যামিলি কোন সময় যে আমার কল্লাটা চলে যাবে অন্য দিকে আমি কোন সময় যে মারা যাবো আমি আমি কিন্তু পুরাপুরি আমি কিন্তু আমার ফ্যামিলিকে বলি নাই আর হচ্ছে ইনডাইরেক্টলি আমি খোঁচাই আর কি কথা বের করাই আপনি ইনডাইরেক্টলি হবে না এখন কথা বলতে পারতাম তো হ্যাঁ এমন কি এমনও কিন্তু দেখা গেছে যে নিজের পরিবারের সদস্যদের মেয়ে পর্যন্ত মানে মেরে ফেলা হয়েছে এরকম ঘটনা ঘটেছে এবং আপনি আমি যেটা বুঝলাম যে জামাত ফ্যামিলির মেয়ে আপনি আমাকেও মেরে ফেলা হবে কিন্তু জামাত ফ্যামিলির মেয়ে তো আরো ভয়ঙ্কর হতে পারে আমি চেষ্টা করছি আমি acting ও করি আমি ইবাদত করি সবই করি আমি নিজের যান জন্য হ্যাঁ আপনি ওগুলা করেন কিন্তু আপনাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি যে দেখেন আবার মানে জিনিসটা কিন্তু আবার মানে পাদ মারে তো এখানে দেখেন সহিবুখারী ইসলামিক ফাউন্ডেশন এগারোশো উনষাট নম্বর হাদিস হ্যাঁ বলেন মানে ওরা না আগুনের তৈরি

আমার আছে আমার সেকেন্ড क्वेश्चनটা আমি একটু করি হ্যাঁ বলেন আচ্ছা তো আমি আপু আপনি হ্যাঁ হ্যাঁ আপনি যাদের সাথে এই ই এনে কথা বলেন জেন্টিন এর কথা বলেন তারা কি আপনার বয়স এবং সামANNOT মহল রিজন রিজন বুঝে এরকম লোক নাকি পাতা থেকে বয়স ও যারা কোনো ধরনের কোনো রিজন দস্ত ইন্টারেস্টেড না সেটাইতে লোক আ বেশিরভাগই আমার ফ্রেন্ড সার্কেল আমার কাজিন and হচ্ছে আমার family member দের থেকে একটু মানে আপনার থেকে বয়স্ক বয়স্ক লোকজন মানে আপনার cousin সামান্য রিজনিং reasoning বোঝে আর কি হ্যাঁ একটু বয়স gap হতো না কিন্তু আমার কি আপনি তাদেরকে এভাবে বুঝাইতে পারেন বিষয়টা যে বিষয়টাকে যদি আপনি তুচ্ছতা ছিল করতে চান বা এটা কেন রেশনাল একটা কথা এটাকে যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি বলতে পারেন এভাবেই বলতে পারেন যে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় ওয়েপেন হচ্ছে টাকা এবং এরপরে সবচেয়ে বড় ওয়েপেন হচ্ছে আপনার আর্মি বা আপনার অস্ত্র এটা হচ্ছে সব সেকেন্ড বড় যদি জিন বলে আদৌ কিছু থাকতো এবং জিন দ্বারা কারো কোনো কিছু করা যেত তাহলে জিন জিনিসটা স্টাডি এবং জিন জিনিসটা স্টাডি এবং ওয়েপেন হিসেবে ইউজ হতো প্রত্যেকটা কান্ট্রি সব লজিক দেয় সব মানে ভয়ানকতম লজিকে আমি চলে যাই তখন তোরা কি বলে জানেন যে জিন এত সস্তা না আল্লাহ তাআলা বলে দিয়েছে যে জিন জাতটার কথা একদম মাদ্রাসা সব মাদ্রাসা সব কন্ট্রোল করতে পারে মানে ঈশার এলাকার উচ্চ মাদ্রাসা চাপ ছেলে পেলে কন্ট্রোল করতে পারে কিন্তু তাদেরকেই টাকা পয়সা দিয়ে ওই জিন কন্ট্রোল করানো যায় না তখন আপনি বলতে পারেন জিন ইজ ইকাল টু কনভিনিয়েন্স শেষ মানে যদি কোন একটা যদি কোন একটা আর্গুমেন্ট বা কোন একটা কথার বেস শুধুমাত্র থাকে কনভিনিয়েন্স আমার কনভিনিয়েন্সের সাথে যেই যেই পোরশনে যাচ্ছে আমি সেইগুলো শুধুমাত্র নিচ্ছি এবং আমার কনভিনিয়েন্সের বাইরে যাচ্ছে যে কথাগুলো সেটা আমি নিচ্ছি না

প্লিজ কই নাই আই होप আপনাদের কাছে আছে সেটা হচ্ছে যে ওরা আমাকে বলে যে নবী জি এত ভবিষ্যৎ বাণী কেন করে এখন আমি যখন বলি যে ওই ভবিষ্যৎ আপনি আপনার কথা তো আস্তে শোনা যাচ্ছে যে আমি বুঝতে পারি নাই আপনি কি আরেকবার একটু জোরে বলবেন হ্যালো হ্যাঁ তো ওরা হচ্ছে আরেকটা জায়গায় আমাকে আটকায়ে দেয় আমার কাছে এনাফ সোর্স না থাকা সত্ত্বেও আমি বলতে পারি না কিন্তু আমি জানি যে কাহিনীটা কি আসলে হচ্ছে যে নবী এত আগে এত ভবিষ্যৎ বাণী কিভাবে করে গেছে সায়েন্টিফিক ব্যাপারটাগুলা তখন আমি বলি কি যে এই জিনিস তো অনেক বিজ্ঞানী অনেক আগে বহুত আগে ওই নবীজির বাগদাদা ইব্রাহিম আরো আগে কত কত বিজ্ঞান ইভেন মুসলিম বিজ্ঞানী আমি আরো ভাবতেছিলাম আসিফ ভাই যে আপনার লাইফে আমি বলবো যে আমরা সায়েন্টিফিক মিরকেল অফ কোরান সোমিও আমরা সায়েন্টিফিক মিরাকল অফ কোরান এই ধরনের বুলশেট প্রেম আগে থেকে দেখেন অনেক কমে গেছে অলমোস্ট আমরা শুনি না বাট আমাদের লাইফে মানে বলতে লজ্জা পাইলে নিজেরা নিজের থেকে বলাবলি করে আরকি হম হ্যাঁ নিজেরা নিজের বলাবলি করে আহ সামিআপ আপনি কি আমাদেরকে একটা উদাহরণ বলতে পারবেন যে উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এরকম কোন ভবিষ্যৎ বা সাইন্টিফিক মিলে ওদেরকে আমি না না আমি কোন জিনিস স্পেসিফিক ভাবে এরকম কি কোন ব্যাখ্যা বা কোন গোছানো কিছু আছে যেটা আমি দেখালে যে বলতে পারবো যে দেখ এটা হচ্ছে উনি ভবিষ্যৎবাণী স্পেসিফিক ভাবে করছিল কিন্তু এটা অমুক বিজ্ঞানী উনার আগে বা অমুক ধর্মে উনার আগে বলা ছিল তো ওইটা যে কপি আপনি পড়তে পড়তে বললে পারেন দ্যাটস ইট আপনার তো আর কোনো কিছু করাই লাগবে না ধরেন কোন একটা আয়ের দ্বারা বলা হয়েছে যে এখানে একটা সাইন্টিফিক মিরাকাল আছে আপনি তাকে শুধুমাত্র জিজ্ঞেস করতে পারেন এটা কি এই সাইন্টিফিক মিরাকাল কি নবী নিজে বুঝেছেন তার সাহাবাদের বুঝিয়ে গেছে নাকি যারা সাইন্টিফিক মিরাকাল পাচ্ছে তারা নবী থেকে বেশি বুঝে ওই আয়ের থেকে সাইন্টিফিক মিরাকাল পাচ্ছে আচ্ছা যদি তারা বলে যে নবী থেকে বেশি বুঝে পাচ্ছে তাহলে তো আর মানে ওখানে আলোচনাই নাই বা যদি বলে যে হ্যাঁ নবী বুঝছে তাহলে আপনি তাকে ক্লাসিক্যাল তাফসীর থেকে দেখা দিতে পারেন ওই আয়াতের তাফসীর কি বলা আচ্ছা সামিয়া আপু আপনি সামিয়া আপনি এক কাজ করেন আপনি shongsha.com এ ঢুকে ইসলাম ও এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু পড়ে নেন আগে এই লেখাটার ভিতরে এই সমস্ত লিস্ট দেয়া আছে যে মোহাম্মদ বা কোরান যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যে কতখানি

আহ এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন বা ধরেন ডেড বডি মাটিতে পচে না এই এটা নিয়ে আলোচনা করতে পারেন আমি আপনাকে অনেক ভিডিও দেখাতে পারবো পৃথিবীর বয়স সম্পর্কে ইসলামে কি বলা আছে তারপরে মানে মানে তারপর ভূমিকম্প কেন হয় এটা নিয়ে ইসলামে কি বলা আছে ইমামের আগে মাথা উঠালে মানুষের মাথা নাকি গাধার মাথা হয়ে যায় এটা বলা আছে হাদিসের ভিতরে মাংস পচার কারণ নাকি হচ্ছে গিয়ে ইহুদিরা

আজকে রাত্রে গরম করি না থাকলে আমার মাঝে আমি বাসায় দেখি রাত্রে গরম করতে গেছে স্ত্রী সকালে পৌঁছে গেছে ইহুদিদের কারণে কার ইহুদি ওই যে আল্লাহ কেছে যে পাখি মান্নাতে পাঠাইছি সালো পাঠাইছি স্টক না খাইয়া বাকি করে দে কালকে আসে না না আসে রাখিয়া দে আল্লাহ গেছে পছন্দ রাইয়া যখন স্টক করছে আল্লাহ পছন্দ রাখিস যদি এই কাজ না করতো আজকে পৃথিবীতে আমাদের এত লক্ষ টাকা টাকা দিয়ে ফ্রিজ কিনে লাগতো সেই উনিশশো একাত্তর একাত্তর সালে রান্না করা খাবার দু সালে খাইতাম কিচ্ছু হইতো। দোসকার। হ্যাঁ? আচ্ছা এই যে যেমন ধরেন একটা ভিডিও দেখলেন এরকম অসংখ্য জিনিস আমরা হ্যাঁ বলেন সব দশ ইহুদীদের দিতে হ্যাঁ তার থেকে বেশি রস আছে বিবি হাওয়ার মেয়েদের। কারণ হচ্ছে এই সেই তো জান্নাত থেকে সরাইছিল আদমকে। হুম। এরকম অসংখ্য জিনিস আমরা দেখিয়েছি আমাদের লাইভে এবং ওই লেখাটার ভিতরে এই জিনিসগুলো আছে। আরেকটা যেমন ধরেন সবে কদরের রাতে উল্কাপাত হয় না। এটা এই ভিডিওটা একটু দেখে নেন তাহলে। আচ্ছা একটা প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন উল্কা পিন্ড হয় না এই পৃথিবীতে নাসার রিসার্চে তুমি কি বলতে পারবা সেই দিনটা কোনটা সেটা হচ্ছে সবে কদরের রাত রিসার্চ করে দেখেছে নাসা যে একটা দিন সেই দিনে উল্কা হয় না সেটাকে বলা হয় একদম নিস্তব্ধ রাত ধন্যবাদ তোমাকে অবভিয়াসলি নাসা রিসার্চের পেপারগুলো গবেষণা করা একজন সাইন্টিস্ট ফ্ল্যাশ মডেল আচ্ছা এই কথা বিশ্বাস আমার ধর্ম বিশ্বাসটা উঠেছে আসলে আপনাদের ফলো করে বা এভাবে না আমি যখনই আমি নিজেই একটা সময় জামাতে ইনক্লুড ছিলাম যখন আমি বিলিভার ছিলাম তো আমাদের তো অনেক পড়ালেখা করতে দেয় তো এগুলার ব্যাখ্যা সহ অর্থ সহ যখন আমি পড়া শুরু করলাম হাদিস কুরআন শেষ এনাফ আমার জন্য এটা এনাফ ছিল আমার মাইন্ডে পুরো একটার পর একটা ক্লিক করতে হতো সবকিছু এখন আমি তখন অবাক হইতাম যে আরকার কারো মাইন্ডে কিভাবে এই জিনিসগুলা ক্লিক করে না প্রত্যেকটাতে আমি বদার হইতাম প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা লাইনে আমি বদার হইতাম আরেকটা জিনিস হচ্ছে কি আপনি কখনো মৌদুদির বই পড়েছেন কিনা জানি না মৌদুদি এমন একটা মানুষ সে এত পরিমাণ এক্সচেঞ্জ করছে এত চালাক সে অনেক চেঞ্জ করে লিখছে কোরআনকে পুরা বাঁচানোর জন্য একটা ইয়া বলে একটা আয়াত বলি যেটা হচ্ছে নিসার কত নাম্বার জানি ওখানে হচ্ছে স্ত্রীদেরকে প্রয়োজনে প্রহার করো এরকম একটা লাইন আছে মানে ইসলামের বাইরে যদি তারা চলে অন্যান্য কুরান বা অন্যান্য জায়গায় যে ব্যাখ্যা কুরানে এমন ভাবে ওটার ব্যাখ্যাটা দিছে বলা হয়েছে যে প্রথমে তুমি তাকে ভালো মতো বুঝাও হ্যাঁ যদি তারপরে সে না শুনে তুমি তাকে আদর্শ হাত দিয়ে বুঝাও যদি তারপরেও সে না শুনে তুমি তাকে ধমক দাও যদি না সে নাছরে বিছানা বিছানা আলাদা করে দাও হ্যাঁ আলাদাসব যদি তারপরে সে না আসেলে তুমি তাকে এমন ভাবে বেত্রাঘাত করো যে তার শরীরে জাস্ট আমরা একজন আরেকজনকে আস্তে চড় মারলে যে লাল হয় না ওইটুকু জানা না হয় মানে চিন্তা করেন কি পরিমানে ফিল্টার করছে সে কিন্তু এই কথাগুলো একেবারেই মিথ্যা কথা কারণ হচ্ছে গিয়ে নবী মুহাম্মাদের কাছে নবী মুহাম্মদ যখন অনুমতি দিল যে স্ত্রীদেরকে তোমরা পেটাতে পারো তখন একজন মহিলা এসছিল তার পুরা শরীর পিটায়ে তার স্বামী তাকে পিটায় পুরো শরীরটাকে সবুজ করে ফেলছিল এবং তার গায়ের জামা জামার থেকে সেই মেয়েটার গায়ের চামড়া কারণ এমন পিটান পিটাইছে যে তার পুরো বডি সবুজ হয়ে গেছে এবং আয়সা এটা দেখে চমকায় গেছে যে এত সবুজ হয়ে গেছে পুরো বডি এমন পিটান পিটাইছে আরেকজন স্ত্রীকে হাড্ডি পর্যন্ত ভেঙে দিছে কিন্তু মোহাম্মদ ওই জিনিসগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় নাই সে সময় আমি যখন এই আয়াতগুলোর কথা বলতে চাই তখন যে আমাদের মানুষজন আমাকে সুন্দর মতো ধরে বসবে আমি যদি বলি যে অন্যান্য হাদিসে তো অন্যান্য বইতে এভাবে ব্যাখ্যা করা হয়েছে ওই যে অন্যান্য বই তো আমরা মানি না আমরা তো বই মানি তো এখন তখন আমার বলার আর কিছু থাকে না আমি তখন মনে মনে হাসি চলে আসি কিন্তু কিন্তু হোক আর যেই হোক তো প্রত্যেকের তো সহি হাদিসকে তো প্রত্যেক মুসলমানের মান্য করতে হবে তো অনেকেই চেঞ্জ করছে বললাম না যে ভালো দেখানোর জন্য অনেকে জামাত তো কোর্ট থেকে ডিসিভার আছে ভাই তারা তো মনে করে যে মানুষকে ডিসিভ করার জন্য মিথ্যা কথা বলাটা ইসলামে জায়েজ। কিন্তু কে আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন না কিন্তু ব্যাখ্যাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। মানে ব্যাখ্যা যখন আপনি করবেন কোনো কিছু ওটা কিন্তু চেঞ্জ মানে যেভাবে করে আপনি জনগণকে ডিসিভ করবেন ইসলামকে নিয়ে হ্যাঁ যে না যেভাবে ডিসিভ করতে চাবেন এটা এটা তো তারা জাস্টিফাইড একটা কাজ মনে করে। হুম হুম কিন্তু তারা এই জিনিসটা আসলে করে ওই যে বাঁচানোর জন্য একটা সাইড ভাই ইভেন ইভেন এই জামাতের লোকজন আমার বাসায় এসে আমাকে বুঝাইছিল বলে বসায় আমাকে চার পাঁচজন মিলে বসে বসে মানে বসে বুঝাচ্ছিল যে কেন অভিজিৎ রায়কে হত্যা করেছিল তার ওয়াইফের শ্বশুরবাড়ির লোকজন বাহ 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 মানে ওটা তো জামাতের কোনো সংযোগ ছিল না একটু বুদ্ধিটা অন্য দিকে খাটায় ওরা আমি দেখছি জিনিস আমি তো মিষ্টি আমি নিজেই তো ইনক্লুড ছিলাম তো

আচ্ছা ভালো থাকবেন তাহলে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা শুভরাত্রি আপনাকে আরেকজনকে